মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিবাহিত এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার মতো শেষ হইয়াও হইল না শেষ বলছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রসঙ্গে শুক্রবার বেশ জমকালো আয়োজনে ঘোষণা করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ের নাম ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যে ঝড় উঠেছে তা এখনও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহমান জান্নাতুল নাইম এভরিল নামের যে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তিনি নাকি বিচারকদের পছন্দের তালিকায় ছিলেন না মূলত বিচারকরা যাচাই বাছাইয়ের পর যাকে প্রথম নির্বাচিত করেছিলেন আয়োজকদের নির্দেশে তাকে উপেক্ষা করা হয়েছে আর চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে জান্নাতুল নাইম এভরিলকে এমন ঘটনায় বিস্মিত হয়েছেন সেদিনের বিচারকরাও কিন্তু নতুন করে এই তর্ক বিতর্কর কফিনে আরও একটি পেরেক ঠুকলো এভ্রিলের বিয়ের ঘটনা খোঁজ খবর নিয়ে এমনটাই জানা গেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচ নম্বর বড়মা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনকে এভ্রিলের বিয়ের খবর নিশ্চিত করেছেন বিবাহিত কোনো মহিলা এই প্রতিযোগিতার অযোগ্য এছাড়া এভ্রিলের বিয়ে ও কাবিন নামার কয়েকটি আলোকচিত্র গণমাধ্যমে এসেছে কাবিন ছিল আট লাখ টাকার যার ওসুল ধরা হয় তিন লাখ টাকার এপ্রিলের স্বামী একজন মাদ্রাসার ছাত্র নাম মোহাম্মদ মঞ্জুর উদ্দিন তবে তারা এখন আর স্বামী স্ত্রী নন ইতিমধ্যে তাদের বিচ্ছেদ ঘটে গেছে এপ্রিলের জন্ম পাঁচ নম্বর বড়মা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে তারা দুই ভাই দুই বোন এভিলের বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে পাঁচ নম্বর বড়মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন এভ্রিলের বিয়ে হয়েছিল সে সংসার বেশি দিন টেকেনি শুনেছিলাম এছাড়া একবার চট্টগ্রামের একটি হোটেল থেকে তাকে নাকি আটকও করা হয়েছিল তবে ডিভোর্সের পর আর কোনো খোঁজখবর জানি না অন্যদিকে জান্নাতুলের সাবেক স্বামী মোহাম্মদ মঞ্জুর উদ্দিন জানান তার সঙ্গে জান্নাতুল নায়েমের বিয়ে হয় বিয়ের পর দুই মাস জান্নাতুল তাদের বাড়িতে ছিল এরপর বাপের বাড়িতে নায়র যায় দুই দিন পর এক রাতে জান্নাতুলের বাবা ফোন করে বলেন মেয়েকে পাওয়া যাচ্ছে না তাকে বের করতে বলেন কিন্তু জান্নাতুলকে খুঁজে বের করতে মঞ্জুর রাজি হননি মঞ্জুর উদ্দিন আরও বলেন এরপর জান্নাতুল তাকে ফোন করে ডিভোর্স দিতে বলে অন্যথায় সে নিজেই ডিভোর্স দেবে ডিভোর্সের জন্য মঞ্জুর সপ্তাহখানেক অপেক্ষা করেন পরে দুই পক্ষে সমঝোথায় নগরের লালদিঘি পাড়ের একটি হোটেলে দু সালের এগারোই জুন কাজীর উপস্থিতি বিচ্ছেদ ঘটে এদিকে এব্রিলকে নিয়ে নিত্য নতুন গুঞ্জন ডালপালা মেলেছে ঝড় বয়েছে ফেসবুকে সবার একটাই প্রশ্ন এ ধরনের একটি প্রতিযোগিতাকে কেন কলুষিত করা হলো মিস ওয়ার্ল্ডের মতো একটি প্রতিযোগিতায় যাকে পাঠানো হচ্ছে তিনি কিভাবে মিসেজ হতে পারেন নিত্য নতুন প্রশ্ন ঘিরে ক্ষতবিক্ষত হচ্ছে আয়োজক কর্তৃপক্ষ কেউ কেউ এটাও বলেছেন এপ্রিলকে ঘিরে হয়তো আরও মুখরোচক গল্প পাঠকের জন্য অপেক্ষা করছে অন্যদিকে গতকাল সন্ধ্যার পর থেকেই খবর রটে জান্নাতুলের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব করছি প্রমাণিত হলে বাতিলের সিদ্ধান্ত নেব তবে এ বিষয়ে আরও দু এক দিন লাগতে পারে আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে